আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা অনেকে এমন কিছু আইকনের সাথে পরিচিত যেগুলো মেইনলি কিছু স্পেসিফিক ইন্ডাস্ট্রিকে ইন্ডিকেট করে থাকে, বাট আমরা কিছু কমন ট্রিক্স না জানার কারণে আমরা সেগুলোকে প্রপারলি ক্রিয়েট করতে পারি না। অন দ্য আদার ওয়ে আমরা সেগুলো ইন্টারনেট থেকে ডাউনলোড করে ইউজ করে থাকি। সো এই ক্ষেত্রে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি যখন প্রফেশনাল লেভেলে কাজ করতে যাবেন আপনার কিন্তু কপিরাইট ক্লেমের ব্যাপারটা মাথা রাখতেই হবে, কারণ এই ক্ষেত্রে কপিরাইট ক্লেমটা খাওয়ার প্রচুর পসিবিলিটি থাকে যখন আপনি ইন্টারনেট থেকে ডাউনলোড করে সেগুলো ইউজ করছেন। আমরা আজকে এমন কিছু কমন ট্রিক্সের মাধ্যমে ওই আইকনগুলো ক্রিয়েট করে দেখাবো, এবং পুরো ভিডিওটি জুড়ে আপনাদের সাথে রয়েছি আমি ইমদাদ তুহিন। আইকনগুলো বানানোর আগে আমরা একটু দেখে নেব ওই আইকনগুলো কোন কোন ইন্ডাস্ট্রিকে রেফার করে থাকে। সিকিউরিটি প্রোটেকশন অ্যান্ড সেফটি রিলেটেড যেসব কোম্পানিগুলো আছে সেগুলোকে আমরা শিল্ড আইকন দ্বারা অনেক সময় রেফার করে থাকি। তাছাড়া নেটওয়ার্কিং, সোশ্যাল মিডিয়া এবং টেক রিলেটেড যেসব কোম্পানি বা ইন্ডাস্ট্রি আছে সেগুলোকে বোঝানোর জন্য আমরা অনেক সময় ওয়াইফাই আইকনটা ইউজ করে থাকি। অ্যান্ড লাস্টলি আমরা যদি পাতা বা লিফ রিলেটেড যেসব আইকনগুলো থাকে সেগুলোকে আমরা হেলথ, ন্যাচার অ্যান্ড বিউটি রিলেটেড ইন্ডাস্ট্রিগুলো দ্বারা রেফার করে থাকি। সো লেটস মুভ টু দ্য আওয়ার মেইন পার্ট। ফার্স্টলি আমি আপনাদেরকে শিল্ড আইকনটা কীভাবে বানাতে হবে পেইন টুল ইউজ না করে সেটা দেখাবো। প্রথমত আমি আমাদের আর্টবোর্ডে সার্কেল শেপটি নিয়ে নিব শিফট বাটন চেপে। তারপর ফিল বাটন থেকে আমরা এটাকে নান করে দেব এবং স্ট্রোকটাকে আমরা 7 করে দেব। এখন আমরা সেম আরেকটা সার্কেল ক্রিয়েট করব। এর জন্য আমরা প্রথমত এডিট অপশনটাতে গিয়ে কপি দিব, কপি দিয়ে আবার ওই এডিট অপশনটাতে গিয়ে এটাকে পেস্ট ইন ফ্রন্ট দিব। দেওয়ার পর দেখবেন আমি আমার যে প্রথম সার্কেলটা ছিল সেটার উপর আরেকটা সার্কেল ক্রিয়েট হয়ে গেল। সো সার্কেলটাকে আমি মাঝখান থেকে একটু সাইডে নিয়ে আসব। নিয়ে আসার পর আমি সেম ওয়েতে এই সার্কেলটার ওপর আবার সেম ওয়েতে এডিটে গিয়ে কপি দিব, কপি থেকে পেস্ট ইন ফ্রন্ট দিব। সেমভাবে আমরা এখানেও একটা সার্কেল পেয়ে যাব। এখন সার্কেলটাকে আমরা একটু মুভ করে নিচে নিয়ে আসব। নিচে নিয়ে আসার পর আমরা একটু খেয়াল করব আমাদের সিলেক্টেড সার্কেলটির অ্যাঙ্কার পয়েন্টটা যেন উপরে যে দুটো সার্কেল ক্রিয়েট করা হয়েছে তাদের কানেক্টেড পয়েন্টের সাথে মিলে যায়। তো এইটা দেখে অনেকে হয়তো বা চিন্তা করছেন আসলে এখানে শিল্ড আইকনটা কোথায়। সো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আসলে শিল্ড আইকনটা কোথায়। এখন আমরা আমাদের টুল বক্স থেকে শেপ বিল্ডার টুলটি নিয়ে নিব। তো শেপ বিল্ডার টুলটা নেওয়ার পরে আপনারা এখানে একটা প্লাস সাইন দেখছেন। প্লাস সাইনটার মানে হচ্ছে কি, আপনি যখন কয়েকটা জিনিসকে একসাথে করে ফেলবেন এই প্লাস সাইনটা সেক্ষেত্রে ইউজ করা হয়। লাইক আমি এই তিনটা সার্কেলটাকে একটা সার্কেলের মধ্যে নিয়ে আসার জন্য এটাকে প্লাস সাইনের মাধ্যমে করে দিলাম, দেখেন একটা সার্কেলে চলে আসলো। কিন্তু আমাদের তো মেইনলি এটা দরকার নেই, আমাদের দরকার হচ্ছে আমাদের মাঝখানে যে পোর্শনটা সেটা। তো এর জন্য আমাদের কী করতে হবে, আশেপাশে যে সার্কেলগুলো আছে সবগুলোকে মাইনাস করে দিতে হবে। সো আমরা অল চেপে মাইনাসে করে নিব অপশনটি, অ্যান্ড এইভাবে আমরা বাকি যে অংশগুলো আছে সেগুলোকে আমরা বাদ দিয়ে দেব। বাদ দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে খুবই একটা জিওমেট্রিক শেপে একটা শিল্ড আইকন ক্রিয়েট হয়ে গেল। নাও আমরা এখন দেখে নিব আমাদের পরের আইকনটি ওয়াইফাই আইকন, সেটা আপনি কীভাবে ক্রিয়েট করবেন। সো ওয়াইফাই আইকনটি ক্রিয়েট করার জন্য আপনাকে এখানেও সার্কেল শেপটি ইউজ করতে হবে। এখানে আমরা সার্কেল শেপটিকে স্ট্রোকে করে নেব সেম ওয়েতে, ফিল্ডটাকে নান করে দেবো এবং স্ট্রোকটাকে আমরা 10 পয়েন্টে নিয়ে নেব। স্ট্রোকটিকে 10 পয়েন্টে করে নেওয়ার পর আমরা এখন এটার ওয়াইড অ্যান্ড হাইটটাকে 10 পিক্সেলে করে নিব। নাও এখানে একটি সার্কেল শেপ ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা এই শেপটার উপর ডিপেন্ড করে আমরা অবজেক্ট থেকে প্যাথে যাব, প্যাথ থেকে অফসেট প্যাথটি সিলেক্ট করব। অফসেট প্যাথটার মধ্যে আমরা অফসেটটাকে 10 পিক্সেলে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর আপনি যখন ওকে দেবেন, ওকে দেওয়ার পর আপনি দেখবেন যে আপনার ভিতরে যে সার্কেলটি ছিল ওই সার্কেলটির বাইরে আরও একটি সার্কেল ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা সেম প্রসিডিওর ফলো করে আমরা এখানে মোট আরও 2টি সার্কেল ক্রিয়েট করে নেব। দেখুন এখানে আমাদের 4টি সার্কেল আমরা ক্রিয়েট করে নিলাম। এখন আমরা সিলেকশন বাটন থেকে পুরো সব সার্কেলগুলোকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে শিফট চেপে এটাকে একটু রোটেট করে দেব। রোটেট করার পরে আমরা ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করব। তো ডিরেক্ট সিলেকশন টুলটার মাধ্যমে কী হয়, আপনি যখন আপনার
সবগুলো সার্কেলকে সিলেক্ট করবেন। সবগুলো সার্কেলের অ্যাঙ্কার পয়েন্টগুলোকে আপনি ডিরেক্ট সিলেকশনের দ্বারা দেখতে পারবেন। অন দ্য আদার হ্যান্ড আপনি যদি সিলেকশন টুলটা ইউজ করেন, এই ক্ষেত্রে আপনি দেখবেন আপনি শুধু একটি সার্কেলের অ্যাঙ্কার পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন। সো আমরা এখন ডিরেক্ট সিলেকশন টুল দ্বারা উপরের যে তিনটি সার্কেল আছে ওগুলোকে রাখবো এবং নিচের এই সার্কেলগুলোকে আমরা কিবোর্ড থেকে ডিলিট বাটন দিয়ে ডিলিট করে দেব। সো ডিলিট করার পরে আপনারা দেখছেন যে খুব ম্যাজিকের মতন একটা ওয়াইফাই বাটন ক্রিয়েট হয়ে গেল। সো এইরকম কিছু কমন ট্রিক্স আপনার যদি জানা থাকে আপনি কিন্তু খুব ইজিলি এই আইকনগুলোকে ক্রিয়েট করে ফেলতে পারেন। নাও এখন আমরা চলে যাব আমাদের লাস্ট যে আইকনটা, সেটা হচ্ছে লিপ আইকন বা পাতা আইকন। এটার জন্য আমরা সেম ওয়েতে একটা সার্কেল নিয়ে নিব, বাট এখানকার সার্কেলটা হবে একটু চ্যাপটা, যেমনটা পাতা যেরকম দেখতে হয়। তো আমরা ওইভাবে একটা সার্কেল নিয়ে নিলাম। এখন আমরা আমাদের টুল বক্স থেকে পেন টুলের যে অপশনটি আছে সেটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে একটা অপশন দেখছি অ্যাঙ্কর পয়েন্ট টুল। এখন আমরা এই অ্যাঙ্কর পয়েন্ট টুলটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা আমাদের যে সার্কেলটি দেখতে পাচ্ছি সার্কেলটির দুই পাশে দুটো অ্যাঙ্কর পয়েন্ট আছে, সেগুলোর মধ্যে আমরা ক্লিক করব। দেখুন ক্লিক করার পরে এটা কিন্তু একটা পাতার শেপে চলে আসছে, বাট এটাকে এখনও পারফেক্ট পাতা মনে হচ্ছে না। সো এটাকে আমরা আরও পারফেক্ট করার জন্য আমরা এটার মাঝখানে একটা শেপ ক্রিয়েট করার চেষ্টা করব। এখন আমরা এই শেপটাকে প্যাথ ফাইন্ডার থেকে ডিভাইড যে অপশনটা আছে সেটা সিলেক্ট করব। সো ডিভাইড অপশনটা সিলেক্ট করার পরে কী হলো, আচ্ছা এখানে খুব সুন্দর একটা পাতা আইকন ক্রিয়েট হয়ে গেল। তো আপনারা দেখে নিলেন কীভাবে কিছু কমন ট্রিক্স ইউজ করে আপনি জিওমেট্রিক ওয়েতে কিছু পারফেক্ট শেপ ক্রিয়েট করতে পারেন। সো অনেকে এই শেপগুলোকে পেন টুল দিয়ে করার জন্য চেষ্টা করে থাকে, বাট এই ক্ষেত্রে পেন টুল দিয়ে যদি আপনি করতে যান সেই ক্ষেত্রে আপনার কনসিকোয়েন্সটা কী হয় সেটা আমরা এখন একটু দেখে নিব। সো এখানে আমি শিল বাটনটাকে আমি পেন টুল দিয়ে করার চেষ্টা করব। এখন আপনারা দেখতে পাচ্ছেন পেন টুল দিয়ে বানানো শিলটি কিছুটা ইমব্যালেন্স মনে হচ্ছে। আমি যদি আপনাদেরকে আরেকটু জুম করে দেখাই তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার এই পোর্শনগুলো আমার জিওমেট্রিক ওয়েতে করা যে শিলটি ছিল সেটার থেকে কিছুটা ব্যালেন্সের সমস্যা মনে হচ্ছে। সো আশা করি আপনারা পার্থক্যটা বুঝতে পারছেন যে আপনি যদি এগুলোকে পেন টুল দিয়ে বানাতে চান আপনারা সেক্ষেত্রে কোন সমস্যাগুলো হতে পারে। তো আপনারা যদি আইকন রিলেটেড এরকম আরও অনেক ভিডিও দেখতে চান আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।